18 সেপ্টেম্বর সোমবার সকাল 9:44 হইতে শুরু হবে এই বিশ্বকর্মা পূজা। এই শুভ সময় রাত 12:55 পর্যন্ত থাকবে। এই সময় সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হবে, অর্থাৎ সেই সময় আপনি ভগবান বিশ্বকর্মার প্রতি ভক্তি শ্রদ্ধা আরাধনা করবেন এবং তার কাছে আপনার ইচ্ছা পোষণ করবেন, তা অবশ্যই শীঘ্রই পূরণ হবে। এছাড়া আপনার পরিবারের সকলকেও এই পুজোর পুণ্য ফল পাবে। হিন্দুদের অন্যান্য পুজোর সময় চাঁদের গতি প্রকৃতির উপর নির্ধারিত হলেও বিশ্বকর্মা পুজোর সময় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে নির্ধারিত হয়। এই নিয়ম অনুসারে সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করে তখন উত্তরায়ণ শুরু হয়। এই সময় দেবতা নিদ্রার থেকে জেগে ওঠে এবং বিশ্বকর্মা পুজোর আয়োজন শুরু করা হয়। ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মা পুজো করা হয়। মিষ্টিদের মধ্যে এই প্রচলন পূজার বেশি সর্বাধিক। তবে বাংলাদেশের স্বর্ণকার বা কর্মকার এবং দারু শিল্প, স্থাপত্য শিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন। এবছর বিশ্বকর্মা পুজোর তারিখ নিয়ে একটা সংশয় রয়েছে বটে, তবে প্রতি বছরের ন্যায় 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয়ে থাকে, তবে এই বছর কবে হবে সেই তাই নিয়ে একটা সংশয় আছে। কারিগরি শিল্প যে দেবতার আরাধনা ছাড়া অসম্পূর্ণ থেকে যায় তিনি হলেন বিশ্বকর্মা। হিন্দুদের কাছে বিশ্বকর্মা আরাধনা একটি বড় ধর্মীয় উৎসব। ভাদ্র মাসে সংক্রান্তিতে দেবতাদের শিল্পের কারিগরি বিশ্বকর্মার পুজো করা হয়, তবে এবছর বিশ্বকর্মা পুজো 17 সেপ্টেম্বর হচ্ছে না। তার পরিবর্তে এবছর বিশ্বকর্মা পুজো হচ্ছে 18 সেপ্টেম্বর 2023 বাংলার 31 ভাদ্র সোমবার। পূজার তারিখ 18 সেপ্টেম্বর 2023। পূজার সময় সকাল 9:44 হইতে শুরু হবে, রাত 12:55 পর্যন্ত থাকবে। তিথি ভাদ্র কৃষ্ণ পক্ষ, বার সোমবার। বিশ্বকর্মা পুজো বৈদিক দেব। বিশ্বকর্মা হলে দেব শিল্পী, স্থাপত্য শিল্প সৃষ্টি এবং বিভিন্ন নির্মাণই হলো তার কর্ম। কারিগরি শিল্প বিশ্বকর্মার হাত ধরে এসেছে বলে বিশ্বাস। পৌরাণিক কাহিনী অনুসারে প্রাচীনকালে সমস্ত অস্ত্রশস্ত্র ও প্রাসাদগুলি ভগবান বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন। কথিত আছে ভগবান ব্রহ্মার শিল্প বিশ্বজগতের সৃষ্টির দায়িত্ব তার হাতে অর্পণ করেছিলেন। তিনি পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টি শক্তির দেবতা। তিনি দেবশিল্পী নামে পরিচিত। বিশ্বকর্মা লঙ্কানগরের নির্মাতা। তিনি বিশ্বভুবন নির্মাণ করেন, দেবতাদের অস্ত্র তারই হাতে তৈরি। পুরীর প্রসিদ্ধ জগন্নাথ মন্দিরও মূর্তিও তিনিও নির্মাণ করেছিলেন এমনটাই বিশ্বাস। এবছর পুজোর সময় 18 সেপ্টেম্বর সোমবার সকাল 9:44 থেকে শুরু হবে, রাত 12:55 পর্যন্ত থাকবে। নমস্কার।